আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক কলিগ একসাথে যশোর আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার একটি ইফতারের আয়োজন করেছেন, তাই আমরা ইফতার প্যাকেট করতেছি। সবাই আমাদের আনন্দর সহিত ইফতার খাওয়ানো রেডি করা, এটাও আমি মনে করি একটা সবের কাজ। আমরা সবেই একসাথেই দেখতে পাচ্ছেন, কেউ রুশ, কেউ টিকা, এই যে আমার একজন ডিরেক্টর মামা কবি মাদ্রাসার সাইনবোর্ড। আমরা 1500-1600 প্যাকেট করতেছি, 1600-1700 মানুষের আয়োজন, তবে খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। তবে আমার এখানে আমাদের এই যে আরেক ডিরেক্টর স্যার সাইফ স্যার, উনিও ইফতারের টাইম হয়েছে, ইফতার বিতরণ করতেছেন, প্যাকেট বিতরণ করতেছেন। আমরা এখন বৈশা গেছি, ইফতার করব কিছুক্ষণের ভিতরেই, আজান পড়ে যাবে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রফিকুল ইসলাম সরলের পাশে থাকুন, সবাইকে।